গাইজ, ইটস মি অভিষেক। ওয়েলকাম ব্যাক টু ব্লগ 4। গাইজ, আজকের ব্লগে আমার সাথে থাকছে হাবিবার রাজ্জাক। ব্লগ 1-এর মতো এই ব্লগটি হতে যাচ্ছে সাইক্লিং ব্লগ, আর সাইক্লিং ব্লগে আপনাদের জানাচ্ছি স্বাগতম। বাই দ্য ওয়ে গাইজ, আপনারা থাম্বনেলের টাইটেল দেখেই বুঝতে পারছেন ব্লগটি আজকে কোথায় হতে যাচ্ছে। আর গাইজ, আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমরা কিছুই না। যদি আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ সবসময় ভালো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আর আসলে আমরা সবসময় চেষ্টাই করি আপনাদেরকে ভালো দেখানোর। বাই দ্য ওয়ে গাইজ, যদি আপনারা আমার ব্লগে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন, আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে গাইজ, মানুষ বলতেই ভুল, আর স্বাভাবিক আমার ভুল হতেই পারে, আমি মানুষ একজন, আর মানুষ বলতেই তো ভুল, স্বাভাবিক আমার ভুল হতেই পারে, প্লিজ আপনারা মানিয়ে নেবেন। আর জানি কথা বলতে অনেক মিস্টেক হয়, ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না, তাও আপনারা মানিয়ে নেবেন ইনশাল্লাহ, আর আমাকে একটু সাপোর্ট করেন প্লিজ। জানি আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমি কিছুই না। যদি আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করেন গাইজ, তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো কিছু সামনের দিকে উপহার দিতে পারবো। আর গাইজ, খুব চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার। আর গাইজ, আপনারা সবসময় পাশে থাকুন, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে আমার ভিডিও পেতে। আর গাইজ, আপনাদের ভালোবাসা নিয়ে কাজ শুরু করেছি। আজকের ব্লগ 4 এমন একটি জায়গায় করতে যাচ্ছি, তাও এখনও জানি না। ব্লগ 1-এর মতো আজকের ব্লগটি হচ্ছে সাইক্লিং ব্লগ। আর বাই দ্য ওয়ে গাইজ, আপনারা আমাদের সাথে থাকুন আর ব্লগটি এনজয়। গাইজ, উপরে উঠি, তারপরে দেখি কী দেখা যায়। গাইজ, যে কষ্ট হচ্ছে, দেখেন এদিকে চালিয়ে উঠা যায় না, উঠা যায় বলতে উঠতে পার। Losing time, I'm fading fast, I just wanna make it last. Try to let go of the past, I close my eyes, embrace the blast. Sleepless nights and headache stack, restlessness to hell and back. What's my purpose, what do I grab? A slippery surface, a heart attack. And sometimes you just gotta believe there's something that'll give you relief. There's something that'll have what you need. What you need? We're broken, it's tragic. We're not all elastic, but maybe there's magic. Believe you could have it. And I know of sadness, the anxious and panic, the infinite vastness of all that is blackness.
আপনারা কারো দরকার পড়লে কল দিতে পারেন। ওয়েলকাম প্রজেকশন মডেল। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow. হ্যাঁ গাইজ, ফাইনালি আমরা এত নিচ থেকে এই পর্যটন মডেলে আমরা উঠতে পেরেছি। গাইজ অনেক সুন্দর, আপনাদেরকে আমি একটা একটা করে দেখাবো আর কি। দেখেন গাইজ অনেক সুন্দর। অনেক সুন্দর, এটা নাকি পর্যটন মডেল বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সিলেট। গাইজ এরকম কথা বললে হয়তো বা আমি মানে সামনের ক্যামেরা দিয়ে সুন্দর দেখাতে পারবো না, আমি আপনাদেরকে কী করি পিছনের ক্যামেরা দিয়ে ভিউগুলো দেখাই। গাইজ দেখার পরে কথা হবে। এই পর্যটন মডেলে আসার পরে আমি সব থেকে আমার বেটার লাগছে যে এটাই সুন্দর লাগছে, খুব সুন্দর একটা জিনিস। আপনারা আসবেন সেটা হচ্ছে আমাদের সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ঠিক পাশেই পড়ছে এটা। তো আপনাদের সবাই আমন্ত্রণ রইল, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সিলেটের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আরে লাকু রাজ্জাক, আজকে ব্লগে আপনাকে কেমন লাগলো? খুবই সুন্দর ব্লগ একটা। তো আমি আর কি এটা সিলেটে মাছ একটু ভালো হয়, এটা মারতাম পারি না। তো এই জায়গা খুব সুন্দর, একই একটু
ডাল আঁকি উঠতে কষ্ট হয়েছে আমার সবচেয়ে বেশি, সাকের ভাইয়ের তো কষ্ট হয়েছে না, আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। তো আপনারা আইবা এই জায়গার সাহাইবা, তো আমার বড় ভাই হাবিব ভাই কিছু বলবে, হাবিব ভাইয়ের মতামতটা চাই। আমি একটু কথাই বলবো, আমাদের বাংলাদেশি সব পর্যটকদের, ইট ওয়াজ ভেরি স্প্লেন্ডেড প্লেস ইন আওয়ার কান্ট্রি, অত্যন্ত সুন্দর একটি জায়গা, সবাই ভিজিট করার জন্য আসবেন। এবং যখন আপনারা সিলেটে আসবেন এয়ারপোর্টের পাশেই এটা করে আপনারা আমরা লোকেশন ইনশাআল্লাহ ডিসক্রিপশনে দিই। সো গাইজ বাই বাই, চলে যাচ্ছি পর্যটন থেকে, খুবই ভালো লাগছে।